কয়টা বাজে? 11টা। ওই গদাই হালার ফালার আর এখনো নাম নাই কোনো। আর এইবার বান্দরবন ট্রান্সফার করাই লাগবে বুঝি। আর চাকরি করা লাগবে। কি হাবিলদার সোনামিয়া, আজকেও তুমি দেরি করে এসুকা? না মানে স্যার। আরে থামো বুঝি, তোমার তো জীবনে একই কাজ, পেট ভরিয়ে খাবা আর টয়লেট ভরিয়ে সে দেবা নাকি? আজকে তো জোলা দেছো। না স্যার, আজ বেশি খাইতে পারি নাই, তাড়াহুড়ার ছোটে 17টা পরোটা খাইয়েই নামি আইছি। যারে আমার বউ 27টা পরোটা বাইচে আই টিফিনকারীর বাড়িতে দিয়ে দেছে। কই দেহি, এটা খাও, এটা আমি সরকারি কোষাগারে জমা দিয়ে দিই মহানে। খাও। আপনি পুলিশ অফিসার বিশ্বই পান না বন, আপনি বন আমাকে দুইজনে দেখে কি আপনার পাবলিক টয়লেটের দারোয়ান মনে হয়? হ্যাঁ কি হয়েছে আপনার কন এত চিনলেন কে? বিচার চাই, বিচার চাই, আমি আমার ন্যায্য বিচার চাই। আখার কি আসার মা গো, বলে যে আসার নামের আখার। আহা মুরব্বী, আসার না আসার না বিচার। আর তোমারে কয়বার কইছি না যে ওই মেশিন দিয়া ওই খুললে রাখবা না, কানে হান্দাই দেখবা, ওটা খোল চোকা দাও, কানে দাও। বললে রাইবার বাপ মাথায় না, কি আর বলবো, আমি বরবাদ হয়ে গেলাম স্যার। তার মানে এনার স্বামী এনারে সারিয়া আর একমাত্র এর নিহা করছে। হা সোনা, কে সোনা? হাবিল দিয়ার সোনা মিয়া ওরফে মজনু, তোমাকে বারবার বলছি না পাইকারি কথা বলবা না। হ্যাঁ কেন পাইকারি কথা বলো, কেসটা আমাকে হ্যান্ডেল করতে দেবা না নাকি? আমার সর্বস্ব লুটে নিয়ে গেছে স্যার। এইবার আমি শিওর এইটা ডাকাতির মামলা, কত ধরা দেব বলেন? এ গোলামের পর তুই এই নেব, আমি যে তোর হাবিলদের ডিউটি করিব। ধন্যবাদ। লোটা খুলব। আচ্ছা মাতারি, আপনি একটু খোলাসা করে কন কি হয়েছে, এত তেনা পেশাই না বাবা কন। তাহলে শুনুন, আমি গিয়েছিলাম বিউটি পার্লারে সাজবো বলে। বিউটি পার্লারে? কোন বিউটি পার্লারে? ওই যে নাম করা বাইরানি বিউটি পার্লার। বাইরানি বিউটি পার্লার? বাইরানি বিউটি পার্লার? বাইরানি বিউটি পার্লার? জি বাইরানি বিউটি পার্লার। এটা তো বাংলাদেশে একটা বিখ্যাত পার্লারের নাম, যদিও এই পার্লারের নামে দুই একটা মামলা প্রত্যেকটা থানায় আছে কি বলো হাবিল দিয়ার, কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে আমরা এই পার্লারের যে মালিক ওই মাতারি গিয়ে ধরতে পারতে আসি না। তা আপনার লাগে কি করছে একটু বলেন তো। আপনি দেখতে চান সে কি করেছে? হাই এই যে দেখুন। আকি মাতারি, আপনার বাওদারের বুড়ুতে বুলডুজার চালাই লেকেটা। আমি গিয়েছিলাম বুড়ু ফ্ল্যাগ করাবো বলে, কিন্তু ওই নির্দয় মাতারি আমার বুড়ুটাই গায়েব করে দিয়েছে। বুড়ু গায়েব? তার মানে এত কিডন্যাপিং কেস? আচ্ছা আপনার বুড়ুটা যখন গায়েব করছে তখন আপনি কি পার্লারের ভিতরে ছিলেন না বাইরে ছিলেন? আরে আমি তো আমার বুড়ুর সঙ্গেই ছিলাম। কি, আপনার সাথে থাকা বুড়ু আপনার সামনে থেকেই গায়েব করে দিল আর আপনি কিছুই দেখতে পেলেন না? কোথাও এমনটা নয় তো আপনি নিজেই আপনার বুড়ুকে কিডন্যাপ করে বিমা কোম্পানি থেকে ফায়দা নিতে চাচ্ছেন? আরে কি বোকা, পুলিশে কিচ্ছু বুঝি না। আরে বুড়ু যখন ফ্ল্যাগ করতেছিল আমি তো চোখ বন্ধ করেছিলাম। প্রকাশ্য দিবালকে একজন মাতারির ভুরু উগলাই নিলে আর একজন মাতারি, এর মানে কি বোঝছো হাবিল দেব? অ্যাটেম্প টু মার্ডার কেস। আচ্ছা আপনার কেসটা অনেক জটিল, কিন্তু আপনার এই পোষা গল্প আমাদের নিয়ে তো লাভ নেই, আমরা দুইজন ইনভেস্টিগেশন করি। এই কেস লেখা হয়েছে ওই বুড়া মুরব্বী বোঝেন, ওনার কাছে যান। আচ্ছা ঠিক আছে একটু শুনুন। জি বলেন। তাই আমার এত কম মূল্যবান সময় কেন নষ্ট করলেন? আচ্ছা আপনি কি করেন এফআইআর? এফআইআর মানে রিলেশন? না 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 না, আমার এই ধরনের এফআইআর রিলেশন মিলেশন এই ধরনের নষ্টামি আমার নাই কারোর সাথে। আর তাছাড়াও আমার ঘরের মাতারি মরছে আজ থেকে প্রায় 35 বছর আগে। তুমি সেই কাঠাঙায় আবার নুনের শিলা দিয়ে দেশো, পান খাও এক শিলা। বাবা এফআইআর না, এফআইআর। খারাপ মেশিনটা লাগাই লই, খুলে গেছে খারাপ। কী সমস্যা বলেন?
আপনি আমার এফআইআরটা লিখে দিন, আমি আরো দুই দুয়ারে ঘুরেছি কোনো বিচার পাইনি, আপনি আমার এফআইআরটা লিখেন, আপনি যা চাবেন তাই পান। কি রিয়া সাহু এই দেবে? মামলা তো একটা হাতে নিলাম, আর কি করা যায় কথাই? আর কি করবেন স্যার, 100 পুলিশ লইয়া লড়াই পাল্লার গেড়ে। মাঝে মধ্যে আমার কি মন চায় তুই জানো? আমার বেতনটা স্যার বাড়াই দেবেন। মাঝে মধ্যে আমার মনটায় চায় এই পিস্তলটা লোড করে দিয়ে, হ্যাঁ এই রূপে তোরে বইয়া এরকম একটা ফুটান দেই। এই ফালার ফালা, 100 পুলিশ লিয়ে যায় কি তোর বিবাহ খাইতে যাবো? তোর বরযাত্রী লিয়ে যাবো 100 পুলিশ, হ্যাঁ যাইয়ে সেই মাতারিকে বউ বানাইয়া তোমার জন্য নিয়ে আসি। আমার বউ মানিয়ে নেবে না স্যার। কি ফালার ফালে, 100 পুলিশ লিয়ে যদি ঘেরাও দেয় ওই মাতারি তো পলাই যাবে, মাতারির আমরা দরকার নু, হ্যাঁ যাওয়া লাগবে সদ্য বেশি, হ্যাঁ কাস্টমার সাজ্যে যাইয়া হাতে নাতে প্রমাণ সহ করতে হইবে, বুঝছ? তাই ল সদ্য বেশ ধারণ করতে হইবে। আর আলগরি কথা কবি নেই গলাইয়া আগে হেলাম সহল পাউডার কাস্টমার আইলো না। একই হইছে ও মা, আব্বা আইছে। কি ও না থুকু, কাস্টমার আইছে। আমার দাম থাকে না, এত বড় গুরুকার সেই পার্লারে আসবে, যা আমার আইতে তুই সিস্টার বলাবি। মা সিস্টার বলেছি পারবো? কেন পারবি না সিস্টার বলাইতে? তুই এখানে কর্মচারী মনে কর, ঘরে যাই মা বললাম, যা বলাই যাই। আমার বিশে টাহা লাগবে। টাহা পাম কই? কে ওই বেলনা কালো তুতে মাতারে বুড়ু উঠাইলে না? এইতে আমার বিশে টাহা দাও। আপো খারে আমি তো লাগি আনতেছি তোরে আমি টু। এখানে আগে নাম আসলে 12 হোটেলের বিউটি পার্লার চলে না ওই নামে, এখন দিছি আবার ওই বাইরিন্দে বেগম বিউটি পার্লারটা এখন ভালো চলে। যাই হোক, এই মোর বউ আর একটু ফেসিয়াল হারাই দেন। এটা আমাদের বউ? হাই বেশি ভালো ধরে নাম আচ্ছা দেখাল, আমার গরম পানি করে পুড়ে নিয়ে ও দাদাও আনছে। ফুটাইন্দে পানি দিতে হয় না,
আবার ওই যে ওই গরুর বুড়ি হইয়ে খালাইতে গেলে হাতে দিতে হয় না গরম পানি, আবার ব্লিচিং পাউডার টাউডার দিতে হয়, সেগুলো তো আমি ব্যবহার করি। কি আপনি আমার বউরে যে বয়লার মুড়ো পাইছেন না গরুর বুড়ি পাইছেন যে আপনি গরম পানি দেবেন? আর মহে যে রো মায়াত পরে পুরো মাথা উঠে উঁকি দিই আমি, শোন নাই আমার দ্বারা, শোন দিয়ে ফোকাস ফোকাস করি টানি উঠে সোমবার না সোমবার না। আপনি নষ্ট ট্রিটমেন্ট হয়েছেন কয়েন আমার কন খুললে কন কেমন কথা বললেন, এখানে বিউটি পার্লার ম্যাডাম আমি না আমি আমাদের কৈফত যে চলবে আমার, হ্যাঁ ওই আমার কৈফত আমি কাউকে দেই না, ওই জিনিসের আমি ইও মারি নিয়ে বলছেন আমার স্বামী আছেন আমার উপর চড়াং চড়াং করছি কথা কইতে, হে স্বামী বাইশ বছর আগে আমি তালাক দিয়ে দিছি নিজেই, আমার তারাই কৈফত দিতে হইবে, আমি ইন্সপেক্টর গ্রেপ্তার হলো তারাই পিস্তল বাইর করো। ও মা ও মা ও কয় কিছু মনে করবেন না আমাকে কিছু বলবে চাকমা দা ইন্সপেক্টর, হাই পিস্তল আমার দিয়ে দাও। এ হাবিল দিয়ার তুমি পিস্তল কোথায় রাখছো? এই পিস্তল তো সোনা রূপার পানি দিয়ে ধোয়া লাগবে। এই কন আপনি এগুলো হেকছেন কয়েন দিয়া? আমি এক ম্যাথামের বাসায় কাম করতাম, ম্যাথাম অনেক বড় লোক আছে বিউটিশিয়ান নাচলে, আমি তার বাসায় একদিন হে আসছিলেন না আমি দুধ কিনে মেবালার সোনো পাউডার ওই একটু সুরি সামারি করে দিয়ে একটু নিজের থতমায় ডলছি, পর ম্যাডাম আইবেন আমাকে যখন মারছেন এই দেশের সেরা বিউটিশিয়ান হইয়া আমি দেখাবো সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি আইছি এখানে বিউটিশিয়ান। একটা মানুষের উপরে প্রতিশোধ নেওয়ার লেগে আপনি মানুষের লোকে প্রতারণা করবেন, কেউ ভুরু উগলাই দেন ভান্ডব